আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে ইংরাজি ডট কমের পক্ষ থেকে জানাচ্ছি সাধু সম্ভাষণ ভোকাবুলারি সেকশনে আমরা পাঁচটি করে শব্দ শিখছি যাতে সপ্তাহে হয় পঁয়ত্রিশটি মাস হবে দেড়শো বছর আঠারোশো এবং পাঁচ বছরের শব্দ সংখ্যা প্রায় নয় হাজার প্রথম বর্ষে আমরা শব্দগুলো সাজিয়েছি কমন শব্দ থেকে যা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিফাইনিং বুকেবুলারি থেকে কালেকশন করা চলুন শুরু করা যাক আজকের প্রথম শব্দ দিয়ে বিসমিল্লা কল্লাম আজকের প্রথম শব্দ হচ্ছে ইসলাম আই এস এল আই এস এল এম না ওন এটা আমরা ইসলাম শব্দের অর্থ জানি ইসলাম মানে ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম অথবা ইসলামিক জগৎ মুসলিম বিশ্ব ইসলাম ওকে ইসলাম অর্থ আমরা এখানে লিখলাম ইসলাম ধর্ম কিন্তু ইসলামের প্রকৃত অর্থ হচ্ছে শান্তি এবং সাবমিশন টু দ্য উইল অফ গড অর্থাৎ আল্লাহর ইচ্ছাকে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় হচ্ছে ইসলাম সকল ক্ষেত্রে এখানে যদি অ্যাজেকটিভ বানাই তখন শব্দটা হয় ইসলামিক আই এস এল এ এম আই সি অ্যাজেকটিভ অর্থাৎ ইসলাম সম্পর্কিত বা ইসলামী ইসলামী ইসলাম সম্পর্কিত সো ইসলামিক কনফারেন্স হবে কি ইসলাম সম্পর্কিত একটা কনফারেন্স হবে আবার একটা মিটিং হবে ইসলাম নিয়ে তখন কি হবে ইসলামিক মিটিং ইসলাম সম্পর্কিত কোনো মিটিং হবে দেয়ার ইল দেয়ার উইল বি মিটিং দেয়ার উইল বি অ্যান ইসলামিক মিটিং ইন দ্য ঢাকা সিটি দেয়ার উইল বি অ্যান ইসলামিক বুক ফেয়ার ইন দ্য বাইতুল প্রেমিসেস বাইতুল মোকরমের চত্বরে একটি ইসলামিক বুক ফেয়ার হবে রমজান মাসে প্রতি বছরই হয় সেখানে অনেক ডিসকাউন্টে ইসলামিক বই কিনতে পাওয়া যায় তো সেটা নাম কি ইসলামিক বুক ফেয়ার তারপরে আমরা যে শব্দটা শিখব যে আইল্যান্ড আইল্যান্ড হচ্ছে কি দ্বীপ ঠিক আছে আইল্যান্ড হচ্ছে বারানটা একটু দেখতে হবে আই নাউন মানে হচ্ছে কি দ্বীপ চারদিকে যখন পানি থাকে একটা এলাকার এবং সেখানে যখন কোনো মানুষজন বসবাস করে সেটাকে বলা হয় দ্বীপ আমাদের দেশে আছে একটা সন্দ্বীপ মানে চট্টগ্রামের এলাকায় অবস্থিত সেটা সন্দ্বীপ চারদিকে পানি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে তারা লঞ্চের মাধ্যমে যোগাযোগ করে থাকে ইদানিং সেখানে টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়েছে ইন্টারনেটও পাওয়া যাচ্ছে তো আইল্যান্ড হচ্ছে কি দ্বীপ আর যারা দ্বীপে বাস করে তাদেরকে এই আইল্যান্ডের শেষে ই আর যুক্ত করতে হবে অর্থাৎ আইল্যান্ডার দ্বীপবাসী লোক হি ইজ এন আইল্যান্ডার সে দ্বীপবাসী লোক অর্থাৎ সন্দ্বীপের কাউকে বলতে পারি আমরা একজন আইল্যান্ডার দ্বীপবাসী লোক পরের শব্দটা হচ্ছে আইল আই এস এল ই এসটা এখানে উচ্চারণ হয় না এটার ক্ষেত্রে হয় না আইল্যান্ড বলছি আমরা ইসল্যান্ড বলি নেই এস বাদ দিলে কি আইল্যান্ড এখানে এস বাদ দিলে হয় আইল এটাও নাউন আইলের অর্থ দ্বীপ এটাও দ্বীপ অর্থাৎ চারিদিকে পানি থাকে এমন কোন এলাকায় যখন মানুষের বসতি থাকে বা কিছু থাকে তাহলে অবশ্য মানে ভৌগোলিক একটা অঞ্চল ভেসে ওঠে পানির মধ্যে সেটাকে বলা হয় দ্বীপ আইল আইল্যান্ড এর আইলে কিন্তু এক্সটা উচ্চারণ হচ্ছে না ঠিক আছে এটা দ্বীপ তো সন্দীপ ইজ ইন আইল ইন বাংলাদেশ সঞ্জীব হচ্ছে বাংলাদেশে একটা দ্বীপ ওকে আমরা পরের শব্দটা যাচ্ছি আজকে পরের শব্দটা হচ্ছে ইসিউ আই এস এস ইউ এটার কয়েকটা অর্থ আছে নাউন হিসাবে অর্থ আছে ভার হিসাবে আছে ভার হিসাবে হলো নিশ্চিত হওয়া নির্গত হওয়া প্রস্তুত হওয়া ওকে আর নাউন হিসাবে অর্থ হইল নিঃসরণ নির্গমন এটা হচ্ছে নাউন অথবা প্রশ্ন প্রকাশ অর্থ ব্যবহার করে দ্য ইস্যু অফ এ জার্নাল হ্যাঁ ইস্যু অফ এ জার্নাল মনে করেন একটা ম্যাগাজিনের সতেরোতম সংখ্যা তখন কি হবে দ্যিন্থ ইস্যু অব দ্য ম্যাগাজিন বাংলাদেশে মাসিক নামে একটা ম্যাগাজিন আছে মুইদ্দিন খান প্রতিষ্ঠিত সবচেয়ে পুরাতন ইসলামিক ম্যাগাজিন যেটার আমার মনে হয় পঞ্চাশ বছর উপর প্রকাশনা প্রতি বছরে বারোটা ইস্যু হয় প্রতি মাসে প্রতি বছরে বারোটা ইস্যু বের করে সো পাবলিশ টুয়েলভ ইস্যুস এভরি ইয়ার কি হবে পাবলিশ ইয়ার তারা প্রতি বছর বারোটা সংখ্যা বের করে থাকে প্রতি মাসই বের করে সারাদেশে পাঁচ তারিখের পর থেকে প্রতি ইংরেজি মাসে পাওয়া যায় সেখানে থাকে প্রশ্ন উত্তর এবং আর্টিকেল থাকে কিছু বাণী থাকে কোরআন হাদিস থেকে এবং মুসলিম মনীষীদের বাণীও থাকে কুরানুমানিক শিরোনামে এ হচ্ছে ম্যাগাজিনের কথা বললাম এবার হচ্ছে ইস্যু মানি আরেকটা অর্থ হচ্ছে আলোচ্য বিষয় আলোচ্য বিষয় এটাও নাও নর্থ ব্যবহার করা হবে আলোচ্য বিষয় দিয়ে বাক্যতলিক করে তখন কি হবে ইস্যু সো আমাদের পলিটিক্যাল ইস্যুস অর্থাৎ পলিটিক্যাল আলোচ্য বিষয় সমূহ প্রশ্ন সমূহ আলোচ্য বিষয় এ ডিবেইট অন পলিটিক্যাল ইস্যুস পলিটিক্যাল ইস্যুস যাই হোক পলিটিক্যাল ইস্যুস এ ডিবেট একটা বিতর্ক হবে পলিটিক্যাল বিষয় এখানে বিষয় বা আলোচ্য বিষয় বা প্রশ্ন হিসাবে বোঝানো হয়েছে আরেকটা অর্থ হচ্ছে এটা লিগাল অর্থে ব্যবহার করা হয় সন্তান সন্তান অর্থাৎ ছেলে মেয়েকেও আইনের ভাষায় ইস্যু বলা হয় কারো যদি কোনো ছেলে মেয়ে নাই থাকে তখন কি বলতে হবে দ্য কাপল হ্যাজ নো ইস্যু তাদের কোনো সন্তান সন্ততি নেই আই হ্যাভ টু ইস্যুস আমার দুটা সন্তান সন্ততি রয়েছে এটা হচ্ছে এটা আমার তিনটা সন্তান সন্ততি রয়েছে আই হ্যাভ থ্রি ইস্যুস তিনজন আছে পড়ালে ছেলে মেয়ে কজন যে তিনজন কি হবে তখন থ্রি ইস্যুস দুইটা হলে টু ইস্যুস না থাকলে ইস্যু আর আজকের সর্বশেষ শব্দ হচ্ছে ইটালিক আই টি এল আই সি এটা হচ্ছে ইটালিক তার মানে বাঁকা ইটালিক মানে হচ্ছে কি বাঁকা আমরা যখন কম্পিউটার টাইপ করি তখন এটা ইটালিক করা যায় তার মানে এমন করে লেখা যায় বা কা বাঁকা করে লিখলাম ঠিক আছে ইটালিক মানে হচ্ছে বাঁকা যে অক্ষরগুলো বাঁকা করে লিখা হয় আমরা এখানে একটা লিখে দেখাচ্ছি মনে করেন সে উপরে লিখছি যে ই এন জি আর এ জে আই ইংরাজি এটা লিখলাম ইটালিক ফ্রন্ট নর্মালিক লিখি হবে এই হবে নর্মাল লেখা ই এন জি আর এ জে আই ইংরাজি এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ইটালিক বাঁকা করে লিখলেই সেটা হয়ে যায় ইটালিক আশা করি শব্দগুলো বুঝতে পেরেছেন বানান করতে হবে বাক্য তৈরি করতে হবে এবং কয়েকদিন পরে ভিডিওটি আবার দেখতে হবে রিভাইজ না করলে মনে রাখার একটু কষ্ট হয়ে যায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার সাফল্য কামানায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার